এসো নীল, এটা তোমার রুম, তুমি এখানে জিনিস রাখতে পারো, আর ওই দিকটায় ওয়াশরুম। ওকে, ও দিস ইজ ফর ইউ। এক্সট্রিমলি থ্যাঙ্কস, বাট হ্যাভ ইন লিমিটেড কোয়ান্টিটি। ওকে ওকে, অ্যাকচুয়ালি ভাবি সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, that's why I have restricted myself for the last few days. তাহলে তো তোমার এটা লাগবে না নিশ্চয়ই, দিয়ে দাও। No, I might need it. Okay, take rest. Bye-bye. Bye, Neel. Neel, আসবো? হ্যাঁ, এসো। দাদা তোমার কখন থেকে ব্যস্ত হয়ে গিয়েছেন তোমার সাথে দেখা করবে বলে, বললাম যে তুমি ফ্রেশ হয়ে নিচে আসলে দেখা করিয়ে দেবো, তারা তস হইল না, তাই চলে এলাম। ভালো করেছো। দাদা বলছেন তুমি ফ্রেশ হয়ে এসো, পরে কথা হবে, এখন আরাম কর। ওকে, ঠিক আছে, চলো চলো ঘরে চলো। Wow, this is called love. তোমারই জন্যে ভালোবাসি আছি শতরূপে শতবার, জন্মে জন্মে যুগে যুগে অনিবার। আজকে 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 পরীক্ষা পরীক্ষা খুব ভালো 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 হয়েছে। হ্যাঁ, করেছি করেছি করেছি। সন্ধে হয়ে গেল, নীল এখনো ঘুমাচ্ছে। বড় বৌমা, যাও ডাকো ওকে, অন্ধকার হয়ে গেল যে। আরে মা, এখানকার টাইমিং আর ওখানকার টাইমিং এর আকাশ পাতাল তফাৎ, তাই জন্য হয়তো রেস্ট নিচ্ছে। হ্যাঁ দিদান, দাদা বলেছে 10 ঘন্টার ডিফারেন্স আছে, যখন এখানে সকাল ওখানে রাত্রি। চুপ কর তুই, সব ব্যাপারে ছেলেটা নাক গলায় কেন, বুঝি না ছাতা। মা মানছি ওর সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু ছোট বাচ্চা ও। আরিয়ানের সাথে মনের সম্পর্ক গড়ে তোলাটা কি আপনার কাছে এতটাই কঠিন মা? আপনি ওর সাথে কেন এত রুড বিহেভ করেন? চুপ করো তুমি। আজ যদি আমায় মা বাবা অ্যাডপ্ট না করতো, আজ এই মা যদি আমায় এত বড় না করে দূরে ঠেলে দিত, তাহলে আজ আমি কোথায় থাকতাম আমি নিজেও জানি না। আই বিলিভ আই উইল প্রুভ মাই সেলফ এলিজিবল টু বি আ পার্ট অফ দিস ফ্যামিলি, শুধু কিছু সময় চাই। চললাম, আমার পড়া আছে। বড় বড় কথা হয়েছে তোমার ছেলেটার। এসব এসব শুধু তোমার জন্যে চন্দ্রিমা, শুধু তোমার জন্যে। গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলা উচিত তোমরা দুজন নেই সেটা জানো না। অবশ্য অবশ্য জানবে কি করে, ওই ছেলেটা আর তুমি, তোমরা দুজনেই তো অনাথ। মা, আরিয়ান আমাদের ছেলে, আমাদের, ও অনাথ নয়। না, অনাথ নয়। হ্যালো, হাই। স্কেয়ার্ড? নট রিয়েলি। এখানে কি করছো? নাথিং, জাস্ট এডিটিং ফিউ পিকচার্স। Wow, you're a photographer. Yeah, I love photography. Wow. You want to see my pictures? Sure. Wait. এটা কোথায়? এটা ওই আশার সময় তখন তুলেছি। বলছিলাম আজ সন্ধ্যেবেলা যেটা হলো, আই মিন ড্রয়িং রুমে, ইউ হার্ড না? হ্যাঁ, ইউনো চিত্রা, ছোটবেলা থেকে ওয়ান্টেড এ বিগ ফ্যামিলি, আমি পুরো পরিবারকে কখনো একসাথে পাইনি না, অ্যান্ড আমার মা বাবা দুজনেই ওয়ার্কিং, সো উইকেন্ডস ছাড়া উই ডোন্ট ইভেন গেট টাইম টু মিট ইচ আদার। আই এম জাস্ট কামিং নাও। ওকে 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 Just a minute.
টিকিটটা নাও। আরে টিকিটগুলো তোমার কাছেই রাখো না। আমরা যেতে পারছি না নীল। হোয়াট? ইওর মম হ্যাজ টু লিভ ফর ফ্রান্স নাও ইন অ্যান আর্জেন্ট মিটিং, সো আই ক্যান্সেল মাই টিকিট টু। তুমি ঘুরে এসো। আই নিউ দিস ইজ গোয়িং টু হ্যাপেন। আই এম লিভিং ফর অফিস নাও, কতগুলো ইম্পর্টেন্ট কাজ করার আছে। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই নাও। সো আই স্টেপড আউট অ্যালোন টু এক্সপ্লোর মাই কান্ট্রি, আমার শহর, অ্যান্ড অবভিয়াসলি টু হ্যাভ সাম গ্রেট টাইম উইথ মাই ফ্যামিলি। বাট এখানে সবাই একসাথে থাকে, বাট আই থিঙ্ক দের আর সাম কনফ্লিক্টস বিটুইন ইচ আদার। একটা কথা বলবো নীল? হুম। পরিবার মানে কিন্তু শুধু ভালোবাসার বন্ধনে বেঁধে থাকা নয়। ফর এক্সাম্পল আ রোজ, গোলাপ যেরকম মিষ্টি গন্ধ বিতরণ করে ঠিক তেমনি তাতে কাঁটাও থাকে। Family is just like that. I mean, khara, bhalo, shab mile toiri hoye ekta huge family. Anyway, you must click my photos too. Yeah, sure. Anytime. Acha, egulo ki note down korcho? Actually, main ekta thesis project korchi. Shetari ektu kaaj and research. That's it. Okay. Acha, oi ekta jinish jiggesh korar chilo. Bolo. Jethu ar Rajdeep da ki eshe geche? Kota baje ekhon? 9:30। হ্যাঁ, এসে তো যাওয়ার কথা, ওই এখন তো ইলেকশনের টাইম না, সো আই গেস অফিসেই রয়েছে নিচে। মানে ক্যান উই গো অ্যান্ড মিট দেম নাও? মানে মানে জিটুর সাথে দেখা হয়নি না। চলো। ওকে চলো, বন্ধ করে নাও। হুম হুম, জাস্ট ওয়েট আ সেকেন্ড, লেটস গো। চলো। আরে চলো। ইয়া, আপনার প্রস্তাবে আমি রাজি, যে করেই হোক আপনি দলিলটা ব্যবস্থা করুন। মিস্টার রাজশেখর, আপনি যদি চান পরশুর মধ্যেই দলিলটা বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন তাই করুন, আপনার প্রতি বিশ্বাস আছে আমাদের। অসংখ্য ধন্যবাদ মিস্টার রাজদীপ। আজ তাহলে চলি, অনেক রাত হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। স্যার, কালকে নিউজ পেপারে আপনার ওই নতুন খবরটা ছাপানো যাক, আই মিন আপনার ওই হসপিটাল তৈরির উদ্যোগটা। ঠিক আছে। কাকু, আসতে পারি? আমি নীল, আসবো। আরে এসো এসো, জানো তো সকাল থেকে ব্যস্ততার মধ্যে আছি, তো দেখা করে উঠতে পারিনি তোমার সঙ্গে। ভালোই করেছো এখানে চলে এসে। কেমন আছো জেঠু? থাক থাক থাক, সেই ছোটবেলার মুখখানা একটুও বদলায়নি। কত ছোট দেখেছিলাম তোকে, আমার কোলে বসে কেঁদে কেটে একাকার করতি, দুবার আমার চশমা ভেঙে ফেলেছিলিস, মনে আছে তোর? হ্যাঁ বাবা, তুমি বস্টন কবে গিয়েছিলে? ওই কাকুর ওখানে? হ্যাঁ, সে 15-16 বছর আগেকার কথা, খুবই ছোট ছিল, দুধে আলতা গায়ের রং, মাথায় ছোট ছোট চুল, আর দুষ্টু, মানে অস্বাভাবিক দুষ্টু ছিল সেই 3 বছর বয়সে। আচ্ছা জেঠু, তুমি কি কোনো হসপিটাল বানাচ্ছ? মানে ওই আস্তে আস্তে শুনছিলাম তাই জিজ্ঞেস করলাম। হুম, উই আর প্ল্যানিং সো। আর আজকাল তোকে যে কি করে বোঝাবো, ওরা প্রাপ্তবয়স্ক, খুলে বলাই যায়। হ্যাঁ তা বটে। অ্যাকচুয়ালি ইউনো, ইন্ডিয়াতে রেপ কেসেস বেড়েই চলেছে, অ্যান্ড দ্য ভিকটিমস দে আর ওভারলুকড বাই দ্য সোসাইটি। ইভেন প্রফেশনাল ডক্টর্সরাও ওদের চিকিৎসা করার জন্য মানা করে দেয়, উইচ ইজ এগেন্স্ট দ্য ল। আর ল, তারা যখন কোর্টে গিয়ে পৌঁছায় তখন উকিলদের নোংরা প্রশ্নের জবাব দিতে দিতে তারা মেন্টালি রেপড হয়। সামটাইমস টু ফিঙ্গার টেস্ট অন্যায়জনকভাবে ধর্ষিত মহিলাদের উপর চালানো হচ্ছে,
যাকে অন্যভাবে রেপও বলা যেতে পারে? হ্যাঁ, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই ভিকটিমসদের জন্য একটি মাথা গোঁজা সংস্থা তৈরি করা, যেখান থেকে তাদের মেন্টাল এবং ফিজিক্যাল ট্রিটমেন্ট করা হবে, যাতে তারা মাথা উঁচু করে নিজেদের লড়াইটা করতে পারে। এটা কোনো হসপিটাল নয়, এটা একটা সংস্থা ওই ধর্ষিতা মহিলাদের জন্য। আমরা সামনে নারী দিবসের দিনে নারীদের প্রতি সম্মান জানিয়ে একটা সংস্থা উদ্বোধন করছি। ওয়াও, সাচ এ নাইস প্ল্যান। সো কি নাম দিচ্ছে অর্গানাইজেশনটার? হ্যাঁ, সেটারই ভাবনা চলছে। চিত্রা, নীলকে নিয়ে উপরে এসো, খাবার দিচ্ছি। হ্যাঁ অন্তরাদি, আসছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, আমরা একটু পরে আসছি, যাও। ওকে জেঠু। হ্যাঁ। হে গাইস, আশা করি আপনাদের সবারই ভিডিওটা ভালো লেগেছে। এন্ড যদি ভিডিও ভালো লেগে থাকে দেন অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন বঙ্গ বিডি ইউটিউব চ্যানেলে। আর যদি বঙ্গর অন্যান্য প্লেলিস্ট চেক করতে চান দেন চাপ দিবেন আমার যত আশেপাশে যেখানে খুশি দরকার। তোর আশেপাশে চাপ কেন দিবে? আমাদের উপরে নিচে অনেক ভিডিও দেখাচ্ছিল, এই জন্য বলতে হয় মানে আশেপাশে যেখানে দরকার। হ্যাঁ, তো কথাটা বুঝাই বলতে হবে তো, তাই না? সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।